আপনি যদি চান আপনার পাবজি গেমস এর স্কোপ সেটিংস এক ক্লিকে করার জন্য জিরো প্রাইভেট তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট কি করছ তুই শয়তানের হাপড়া অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার পাবজি গেমস এর স্কোপ সেটিংস একদম নিখুঁতভাবে করতে পারবেন আপনি যে কোনো স্কোপে ব্যবহার করেন যেমন 6 স্কোপ 4 স্কোপ 2 স্কোপ অথবা অন্য যে কোনো স্কোপে ব্যবহার করেন যে কোনো গানের সাথে একদম জিরো প্রাইভেট হবে শুধুমাত্র আপনি একটি সেটিংস চেঞ্জ করে আপনার স্কোপের সম্পূর্ণ সেটিংস করে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিভাবে করবেন এবং কি কি সফটওয়্যার ইনস্টল করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আগে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট অফ অল আপনি এক ক্লিকে স্কোপ সেটিং করার জন্য বা স্কোপ ফিক্সড করার জন্য গেম বুস্টার এক্স অথবা এক্সটেনশন নামিয়ে নেবেন তো আমি এখান থেকে জাস্ট জি আর ক্রাইবার এ অ্যাপসটি নামিয়ে নিচ্ছি জ্যাট এ আর সি এইচ আই বি আর জি আর ক্রাইবার লিখে আপনি চার্জ দিলে এই অ্যাপসটি পেয়ে যাবেন এই অ্যাপসটি মূলত আপনার গেম বুস্টার এবং এক্সটেনশন হিসাবে কাজ করবে যেটি জিপ ফাইল আনজিপ করার জন্য কাজ করে এটি আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি যেহেতু ডাউনলোড করে ফেলেছি সেহেতু আর আমার ডাউনলোড করার প্রয়োজন পড়ল না এখন জাস্ট আমি ওপেনে ক্লিক করে এই অ্যাপসটি ওপেন করে নেব এখন জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পর এই অ্যাপসটি ওপেন করব তারপর ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে এই লিঙ্কটি পেয়ে যাবে এখানে ক্লিক করলে এটি ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে চলে যাওয়ার পর একটু অপেক্ষা করলে আপনাকে ডাউনলোড দিয়ে দিবে আপনি এই ডাউনলোডে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন জিআর ক্রাইবার যে অ্যাপসটি ইনস্টল করেছিলেন সেই অ্যাপসটিতে এখন জাস্ট ওপেন করে দেবেন এখন এই অ্যাপসটিতে ক্লিক করার পর সেই অ্যাপসটিতে চলে যাবে এবং এক্সটেনশনটি সাকসেসফুলি ডিকম্প্রোমেন্ট হয়ে যাবে তার মানে আপনার কাজ এখন কমপ্লিট এখন আমি যদি গেমসে প্রবেশ করে খেলা আরম্ভ করি তাহলে দেখবেন আমার স্কোপ 0% প্রাইভেট হবে না একদম নিখুঁতভাবে আমার স্কোপ এখন কাজ করবে এই সেটিংসটি করার পর আপনি যে কোনো স্কোপ যতই রাউন্ড বলি করেন কোনো সমস্যা হবে না আপনার স্কোপ একটুও কাঁপবে না আপনি দেখতে পাচ্ছেন আমার স্কোপ একটুও কাঁপছে না তো আমি যদি স্কোপ চেঞ্জ করি এখানে যদি আমি 2 স্কোপ দিয়ে মারি তাহলে দেখবেন 2 স্কোপ সেম আমার একটু স্কোপ কাঁপবে না আর আমি যদি 3 স্কোপ দিয়ে ট্রাই করি দেখুন 3 স্কোপ দিয়ে একটু কাঁপছে না তার মানে আপনি যে কোনো এনিমি কিল করতে পারবেন খুবই চমৎকারভাবে তো এখন আমি 6 স্কোপ দিয়ে দেখছি দেখুন 6 স্কোপ দিয়ে যদি মারি দেখুন 6 মারার পর 6 স্কোপ একটু কাঁপছে না তার মানে আপনি এই সেটিংসটি করলে আপনার স্কোপ সেটিংস 100% হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর স্কোপ সেটিংসটি কমপ্লিট হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন পাবজি হ্যাকিং ভিডিও পেতে